আজকে ফার্স্ট টাইম এর জন্য আমি ট্রাই করতে যাচ্ছি কাপ নুডলস। আগে বহুবার এই কাপ নুডলস অনেক জায়গায় দেখলেও আমি কখনোই কিনিনি, আর এবারটা কেন জানি না খুবই ইচ্ছে হলো, মনে হলো যে একবার ট্রাই করে দেখি কেমন হয়। যদিও এটার দাম কিন্তু খুব বেশি না, মাত্র 35 টাকা মতন, তো এইটা যদি ঘুরতে যাওয়ার সময় কোথাও নিয়ে যাওয়া যায় বা ইনস্ট্যান্ট বাড়িতেও রাখা যায়, মানে ইনস্ট্যান্ট খুব ইজিলি এটা প্রিপেয়ার করে খাওয়া যায়। দেখো এর উপরে সুন্দর করে এটাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে 3টে স্টেপ দেওয়া আছে, যেগুলো খুবই ইজি ইজি স্টেপস, তো এগুলো ফলো করেই এখন বানাতে হবে। তো ফার্স্টে এটা আমি যখন নিয়ে বসেছিলাম খোলার জন্য, তো আমার ছেলে বললো যে ওই খুলবে, তো অনেক চেষ্টা করার পর এটুকু খুলতে পেরেছে, তো বাকিটা এবার আমি টান দিয়ে খুলে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু পুরোটা খুলবো না মুখটা, তো এখানে অর্ধেকটাই খুলেছি কারণ এটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো অর্ধেকটা খোলার পর দেখো ভেতরে ক্রাস্ট ম্যাগি টাইপের একটা নুডল দেওয়া আছে, আর ওর উপরে কিছুটা মশলা এবং ভেজিস দেওয়া আছে। আর কাপ নুডলটা দেখতে অনেকখানি মনে হলেও কিন্তু এটা এতটা নেই, কারণ নুডলসের নিচের তলাটা ফাঁকা আছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে বলেছিল যে এই গরম জলটা এর মধ্যে দেওয়ার পর এটাকে যাতে মিক্সড আপ করা যায় তার জন্য নিচের দিকটা খানিকটা ফাঁকা করে দেওয়া থাকে। তো দেখো এবার আমি জলটা, গরম জলটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মিক্সড করে এইভাবে ঢাকা দিয়ে এর উপরে ওই বাটিটা চাপা দিয়ে 6 মিনিট মতো রেখেছিলাম, যদিও এখানে 3 মিনিট মতো রাখার কথাই বলা ছিল। তো 6 মিনিট আমি রেখেছিলাম কিচেনে হবে কি না সেটা ভেবে, কিন্তু তারপর দেখো যখন খুললাম 6 মিনিট পর সুন্দরভাবে এটা বয়েল হয়ে গেছে এবং একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এটা আমার জন্য খুব ভালো লেগেছে, যে কোনো জায়গায় এটা নিয়ে যাওয়ার মতন, বিশেষত যখন আমরা এদিক সেদিক ঘুরতে যাই তখন এটা কিন্তু খুবই কাজে দেবে বলে আমার মনে হয়েছে। যে কোনো বাসনপত্রের ঝামেলা ছাড়াই এটা শুধু কাপের মধ্যেই ইনস্ট্যান্ট প্রিপেয়ার করে খাওয়া যাবে, আর 50 গ্রাম নুডলস একটা বাচ্চার জন্য এনাফ। শুধু বাচ্চাই নয়, বড়রাও এটা খেলে বেশ খানিকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকবে। সো আমার এটা খুবই পছন্দ হয়েছে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।